মুনমুন, তোমার নিশ্চয়ই মনে আছে তোমার এই প্রোগ্রামে আমি লাস্ট আমার আমিতে এসেছিলাম, আমি আর হৃদয়। তখন আমি একটা কথা বলেছিলাম যে জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, এটা আমি অলওয়েজ বিশ্বাস করি। তো হৃদয়ের সাথে আমার বিয়ে হবে এটা আমি কখনোই ভাবিনি, বাট যখন বিয়ে হয়েছে ফ্যামিলি আমাকে সবাই বুঝালো, হৃদয় আমার জন্য অনেক পাগল ছিল, আমি বিয়ে করেছি। বাট আমি কখনো ভাবতে পারিনি, মানুষ কিন্তু কখনোই যখন বিয়ে করে কল্পনা করতে পারে না তার লাইফে ফিউচার কি হতে পারে, তো আমিও এটা ভাবিনি। আমার কাছে মনে হয়েছে আমার পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি, আমার বিয়ে হয়ে গেছে। আমার সংসার অলওয়েজ ইম্পর্টেন্ট ছিল, যখন মিডিয়াতে সবাই জানে সুজানা অনেক কম কাজ করে, কারণ অলওয়েজ আমার ড্রিম ছিল আমার সুন্দর একটা সংসার হবে, বাচ্চা হবে, আমি ফ্যামিলি নিয়ে থাকবো। তো আমি ওইভাবেই থাকতে চেয়েছিলাম, যে কারণে আমি কাজও করতাম না ওরকম। কিন্তু আমার সংসারে দুজন থাকে না, দুজনের অনেক প্রবলেম থাকে, আন্ডারস্ট্যান্ডিং আমাদের ছিল কম ছিল, তো এরকম টুকটাক অনেক প্রবলেমই ছিল আমাদের দুজনে। হয়তো হৃদয় আমাকে বুঝতে পারেনি, আমি হৃদয়কে বুঝতে পারিনি, হয়তো আমার মেন্টালিটির সাথে ওর মেন্টালিটি মিলেনি, তো অনেক প্রবলেমের কারণে আসলে সংসারটা টেকেনি। বাট আমি অলওয়েজ চেয়েছিলাম যে মডেল সুজানা, অভিনেত্রী সুজানা হিসেবে কেউ আমাকে না চিনুক, অ্যাটলিস্ট আগে চিনুক সুজানা হৃদয় খানের ওয়াইফ, একটা মানে আমাকে নর্মালি যেটা সবাই বলে এবং আমি নিজেও বিশ্বাস করি, আমাকে সবাই যেমন বলে আমি খুব সাংসারিক টাইপের একটা মেয়ে, এবং আমি ওইটাই হতে চেয়েছিলাম, একদম হাউস ওয়াইফ যাকে বলে সেটাই। আমার কখনোই কখনোই ছিল না আমি ক্যারিয়ার নিয়ে চিন্তা করব। বাট এখন আমার কাছে মনে হয় ওটা যখন আমার লাইফে হয়নি, আমার কাছে মনে হয় এছাড়া আমার অপশন নেই, এর জন্য আমি কাজ নিয়ে এখন বিজি থাকতে চাই। আমার যখন ডিভোর্স হয়েছে একটা কমন কথা সবসময় ফেসবুকে, ফ্যান ক্লাবে বা অনেক জায়গায় দেখতাম, যেটা আমার সব থেকে খারাপ লাগে, খারাপও লাগে এবং অবাক হই যে মানুষের সেন্স এত কম হয় কিভাবে। যেমন সবাই বলে ও মিডিয়ার, তো মিডিয়ার মেয়ে, সংসার টিকবে না, এটা নর্মাল। বাট আমার কথা হলো যারা বলে তাদের সেন্স রেখে কি এই কথা বলে, মিডিয়ার বাইরে কি জীবনে কারো ডিভোর্স হচ্ছে না, এখন সংসার টিকে নেই, সেটা তো একমাত্র আমি আর হৃদয় বলতে পারবো, কেউ বুঝবে না আমাদের প্রবলেম। সবাই দূর থেকে বলবে ও মিডিয়ার জন্য হয়তো সংসারই করলো না, মিডিয়ার জন্যই যদি আমি সংসার না করি তাহলে আমি বিয়ে করবো কেন, তাহলে তো বিয়ে না করে শুধু মডেলিং নিয়েই থাকতে পারতাম, ক্যারিয়ার নিয়েই থাকতে পারতাম, তাহলে বিয়ে করবো কেন। আমি বলবো প্রতিটা মেয়ের, একটা মেয়েকে যতই খারাপ বলুক প্রতিটা মেয়ে কিন্তু একটা স্টেজে এসে স্বপ্ন দেখে, আমার একটা সুন্দর সংসার হবে, আমার একটা হাজবেন্ড হবে, সবাই স্বপ্ন দেখে। আর আমার মনে হয় না কেউ আনন্দ নিয়ে কখনো ডিভোর্স দেয়। তুমি কিছু প্রবলেমের কথা বলছিলে, তো কি ধরনের প্রবলেম তুমি সম্মুখীন হয়েছো সেটা কি আমাদের সাথে শেয়ার করবে? আমি আসলে এত কিছু বলবো না, জাস্ট একটা ছোট্ট কথা বলবো। আমার কাছে মনে হয় যে হৃদয়কে আমি কোনো ব্লেম দিব না, জাস্ট একটা কথা মনে হয় আমি যতটুকু ম্যাচিউর্ড ওর ম্যাচুরিটি অনেক কম, হয়তো ওর ম্যাচুরিটি ওইটা আসেনি, হয়তো ও আরো যখন সময় যাবে হয়তো আস্তে আস্তে ও বুঝবে। আমার কাছে মনে হয় ও একটা সময় রিয়েলাইজ করবে, হয়তো সেই ম্যাচুরিটি এখনো আসেনি। আমি আসলে অলওয়েজ লাইফে যত বড়ই ডিসিশন নেই, ফ্যামিলির বাইরে কখনোই কোনো ডিসিশন নেই না। তো ফ্যামিলি যখন আমাকে ডিসিশনটা দিয়েছে, আমিও যখন বুঝেছি এখানে হচ্ছে না, জোর করে মন মন দেখো জোর করে কিন্তু সব হয়, জোর করে সংসার হয় না কখনো। হয়তো আমরা অনেকে, অনেক মানুষ আছে ফ্যামিলির জন্য, তারপর সমাজের কাছে ছোট হয়ে যাব বলে অনেক কিছু সহ্য করে মেয়েরা থাকি, তাই না, সংসারটা জোর করে টিকে রাখি, বাট আদৌ কি তারা শান্তিতে আছে? নেই। তো আমার কথা হলো আজকে আমি সংসার করতে পারিনি বলে যে আমার লাইফ শেষ হয়ে গেল, না, আজকে হৃদয় হৃদয়ের জায়গা ঠিক থাকবে, আমিও আমার জায়গা ঠিক থাকবো। তো ওর কাছে মনে হচ্ছে ও যে লাইফটা বেছে নিয়েছে সংসার করতে চায় না, ওর জায়গা রাইট, আমি ওকে ব্লেম দিব না। আমার কাছে মনে হচ্ছে এইভাবে আমি সংসার চালাতে পারবো না, আমার এখান থেকে সরে আসা উচিত, তো আমিও সরে আসছি। ফিউচারের থেকে প্রেজেন্টে নিয়ে বেশি চিন্তা করে, কারণ ফিউচার নিয়ে লাইফে অনেক চিন্তা করেছে, ফিউচার চিন্তা করে লাইফে অনেক মানে থাকে না। সবাই আমাকে যেমন বলে আমি খুব গুছানো, আমি সত্যি সত্যি অনেক গুছানোভাবেই চলাফেরা করছি। আমার বাবা মা মানে কখনই এমন কিছু করিনি যেটার জন্য অনেক কষ্ট পেয়েছে, যে আমার অলওয়েজ মনে হতো যে না আমার আব্বু আম্মু যেটাতে কষ্ট পাবে সেটা করা উচিত না। তো আমি অনেক লাইফে অনেক কিছু সুন্দরভাবে গুছিয়ে করে এসে আমার লাইফে যখন এত বড় একটা ধাক্কা পেলাম, আমি আসলে কখনই ফিউচার নিয়ে চিন্তা করতে চাই না, আজকে আমি প্রেজেন্টে ভালো আছি এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। বাট আমি যখন এখন কাজ নিয়ে সিরিয়াস হয়েছি, একটা কথাই বলবো, আমি এখন কাজ সিরিয়াসলি করতে চাই, করব, এবং এমন কিছু কাজ করতে চাই যেটা মানুষ আসলে বলবে সুজানা অনেক ভালো ভালো কাজ করছে। আমি আসলে নতুনভাবে যেই সুজানা ছিলাম না, সবাই বলতে আমি সিনসিয়ার ছিলাম না, কাজ করতাম না সিরিয়াসলি, এখন আমি কাজ নিয়েই থাকতে চাই।